হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ একটা লেটেস্ট আপডেট তোমাদেরকে দেব এবং এই আপডেটটা শুনে হয়তো একটু খারাপ লাগতে পারে, একটু মন খারাপ হতে পারে, বাট আমাকে তো আপডেট দিতেই হবে। যেটা আমি খবর পেয়েছি সূত্রে, দশম অবতার নামক যে সিনেমাটা, বহু প্রতীক্ষিত সিনেমা, যেটা পুজোতে রিলিজ করতে চলেছে, পরিচালক সৃজিত মুখার্জির কিন্তু অন্যতম মাস্টার পিস হতে চলেছে, যেটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ, যিশু সেনগুপ্ত, শুভশ্রী। কিন্তু হ্যাঁ, এখানে টুইস্ট, শুভশ্রী গাঙ্গুলি এখন প্রেগনেন্ট আমরা সবাই জানি। কিন্তু এই অবস্থায় কি শুভশ্রী অভিনয় করতে পারবেন? জাস্ট কিছুদিন পরে কিন্তু শুটিং শুরু হয়ে যাবে, কিন্তু এই অবস্থায় তো তিনি শুটিং করতে পারবেন না। সেই কারণে এই কাস্টের জায়গাটা, এই কাস্টিংয়ের জায়গাটা একটু চেঞ্জেস আসতে পারে। যেটা শোনা যাচ্ছে যে শুভশ্রীর বদলে কিন্তু রুক্মিণী মৈত্রকে অ্যাপ্রোচ করা হয়েছিল কাস্টিংয়ের জন্য, তারও হয়তো সিনেমা রয়েছে, সেও কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছেন। এবারে তো অপশান দুটো রয়েছে, জয়া হাসান করতে পারেন বাংলাদেশের যিনি নায়ক, এবং কলকাতায় তো বিশেষ বিশেষ ভালো ভালো কিন্তু কাজ করছেন একজন ভালো অভিনেত্রী জয়া হাসান, এবং আরেকজন যদি হয় তাহলে হতে পারে স্বস্তিকা মুখার্জি। তো এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজন শুভশ্রীর জায়গায় কাস্টিংয়ে থাকতে পারেন। কিন্তু আমার মনে হয়, আমার মনে প্রাণে মনে হয় শুভশ্রী করলেই বেটার হতো, তার কারণ তার কিন্তু আলাদা একটা ফ্যান ফলোয়িং রয়েছে, তার একটা ফেস ভ্যালু রয়েছে, শুভশ্রীর একটা আলাদা ব্যাপার রয়েছে। তাই প্রথমবারের জন্য বুম্বাদার কোনো ছবিতে কাজ, এটা কিন্তু একটা, আমি আমি খুব খুশি ছিলাম যে শুভশ্রী কাজটা করবে, বাট কোনো প্রবলেম তো আসতেই পারে, একটা এরকম প্রবলেম, সেই প্রেগনেন্ট আমরা জানি। সো যদি স্বস্তিকা করে খুব একটা আমি অবাক হব না বন্ধুরা, কারণ স্বস্তিকাও কিন্তু একজন পাওয়ারফুল একজন অভিনেত্রী, এবং জয়া হাসানও পাওয়ারফুল অভিনেত্রী, বাট আমি এগিয়ে রাখবো স্বস্তিকাকে, এবং আমি খুশি হব যদি স্বস্তিকা অভিনয়টা করেন। তার কারণ এটা একটা মার্ডার থ্রিলার, বাইশে শ্রাবণ এবং ভিঞ্চিদার প্রিকুয়েল হতে চলেছে, খুব এক্সাইটেড আমরা যে প্রসেনজিতের কামব্যাক ফিল্ম হতে চলেছে এটা, এবং প্রসেনজিতের অ্যাকশন, ডায়ালগ, ধামাকেদার সব কিছু থাকতে চলেছে এই সিনেমাটায়। একটা পুজোতে কিন্তু ব্লাস্টিং হতে চলেছে, এবং দুর্ধর্ষভাবে কামব্যাক করাবে কিন্তু সৃজিত মুখার্জি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, প্রসেনজিৎ সৃজিত এবং SBF জাস্ট ব্লাস্ট। তো কিছুদিনের মধ্যেই দশম অবতার সিনেমা শুটিং স্টার্ট হয়ে যাবে, তোমাদের সমস্ত রকম আপডেট কিন্তু এই চ্যানেল থেকে আমি দেব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।